এবার থেকে এসএসসির চাকরিতে নতুন নিয়ম আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন একাডেমিক স্কোর বাতিল করে ফিরছে ইন্টারভিউ শিক্ষক নিয়োগের বিধি বদলের সুপারিশ এসএসসির কী নতুন নিয়ম সেই সংক্রান্ত আপডেট কিন্তু উঠেছে এই মুহূর্তে এসএসসির নিয়োগের ক্ষেত্রে নিয়মের ধরন পাল্টাচ্ছে সেই নতুন নিয়মের আপডেটস দেখে নিন দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে শিক্ষক নিয়োগের নিয়ম বদলাতে সচেষ্ট হলো এসএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাডেমিক স্কোর তুলে দিয়ে পুরনো ইন্টারভিউ পদ্ধতি ফিরিয়ে আনার সুপারিশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের তরফে এর ফলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের মধ্যে বিশেষ ফারাক থাকবে না আসল আসলে এসএসসির বর্তমান নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের একাডেমিক স্কোর বিবেচনা করা হয় কিন্তু এর ফলে যিনি দশ বছর আগে পাস করেছেন তার সঙ্গে বর্তমান যিনি স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার প্রাপ্ত নম্বরের তফাত হয়ে যায় অনেকটাই যার ফলে আগে পাস করা চাকরি প্রার্থীরা পিছিয়ে পড়েছেন সেই কারণে এসএসসি শিক্ষা দপ্তরের কাছে অ্যাকাডেমিক স্কোর তুলে দিয়ে ইন্টারভিউ পদ্ধতি ফেরানোর সুপারিশ করেছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছে আপাতত নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে এই পদ্ধতিতে নিয়োগ করা হলে নির্বাচন প্রক্রিয়া সামঞ্জস্য থাকবে তিনি বলেন একই সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আসেন অনেকে রাজ্যের বাইরে থেকে অনেকে ডিগ্রি নিয়ে আসেন তাদের নম্বরের মধ্যে বিস্তর ফারাক থাকে আর সময়ের ভেদে নম্বরের পার্থক্য হয় সেটা তো স সর্বজন বিদিত যেখানে চাকরি পাওয়ার জন্য জিরো বা এক নম্বর মারাত্মকের তফাৎ গড়ে দেয় সেখানে যে স্থান কাল ভেদে মানুষের ভাগ্য নির্ধারণ হবে সেটা ঠিক নয় এর জন্য এটা তুলে দেওয়ার পক্ষপাতই আমি আগের নিয়ম অনুসারে আমি সুপারিশি শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছি দু হাজার উনিশ কুড়ি সালে নিয়োগ পরীক্ষায় কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া তুলে দিয়েছিল এসএসসি কিন্তু এবার সেটা ফেরত আনার সুপারিশ করা হয়েছে বলে জানান এসএসসির চেয়ারম্যান তার মধ্যে একজন শিক্ষক যিনি ক্লাস নেবেন তার বা তার বচনশৈলী বোঝানোর ক্ষমতা এগুলো যাচাই না করে কি করে তালিকাভুক্ত করা হবে অর্থ দপ্তর সুপারিশ করেছিল তিন বছরের জায়গায় দশ বছরের ওএমআর সংরক্ষণ করে রাখতে সেই সুপারিশ মেনে নিয়ে এসএসসি কিন্তু এইবার এই নিয়ম আনতে চলেছে তাই এটা কিন্তু ছিল নতুন নিয়ম এসএসসির ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যাক আরও কি গাইডলাইন প্রকাশ করে এসএসসি